হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সকাল সকাল দেখো কাজ করছি আর ঘামছি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। মানে ভীষণ পরিমাণে ঘাম হচ্ছে, এটা কোনো জল নাই, মুখে চোখের ঘাম আর কিছু নাই। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, সম্রাট যাবে। কালকে সম্রাট একটা দুর্ঘটনার শিকার হয়েছে, তোমাদেরকে দেখাবো। সম্রাট এখন বাড়ি নেই, ওকে ওষুধ আনতে পাঠিয়েছে, ও নিজেই গেছে। আমি যাবো বললাম, তো বললো না আমি যাচ্ছি, তাই গেছে। ও আসলে তোমাদেরকে দেখাচ্ছি ওর কী দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় বেরোলে যে মানুষের কী হয় সেটা কেউ বলতে পারে না, মানে এরকমভাবে আমি বুঝতে পারিনি। আমাকে বাড়িতে দিয়ে তারপরে ও আবার গেছে, আসার পথে ওর এই জিনিসটা ঘটেছে। তো আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কীভাবে ঘামছি, পুরো নাইটি ভেজায় দেখো, হাত দিয়ে জল গড়াচ্ছে সমানে। তো চলো আমি দিনটাকে শুরু করি, তোমরা সঙ্গে থাকো। সম্রাট চলে এসছে আর ও আজকে অফিসে কিছু খেয়ে যাবো না বললো, বললো একটু টক দই খাবে, তাই টক দইটা এখন একটু অফিস থেকে বের করে রেখে দিয়েছিলাম, ওকে টক দইটা দেবো। চলো, তো ও আসছে, তারপর তোমাকে ওর হাতটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তোমাদেরকে বলছিলাম না, দেখো দেখো কীভাবে হাতটা কেটেছে। কালকে ও দাঁড়িয়েছিল একটা দোকানে, দোকান থেকে নাপছিল, তখন একটা টিন নিয়ে যাচ্ছিলো একজন বয়স্ক ব্যক্তি, সেই টিনে লেগে কেটে দেখো কীভাবে গর্ত হয়ে গেছে। একটু হাতটা সোজা করো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই দেখো কী অবস্থা, দেখো এখন ওষুধ লাগাবো, এটাতে পুরো গর্ত হয়ে গেছে। এখনও ড্রেসিং চলছে, দাঁড়া 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 আস্তে আস্তে দাঁড়াবা, না তুমি একটা শেষ সোজা করে নাও। এই যে দেখতে পাচ্ছ, এখন এটা ড্রেসিং করে দিলাম, ওষুধ টষুধ লাগিয়ে দিলাম, নইলে ঘামবে, ঘামলে পরে কী হবে তখন এই জায়গাটা জ্বালা করবে, তাই এটা দিয়ে ও ভেতরে ওষুধ দিয়ে লাল ওষুধটা দিয়ে এটাকে একটু বেঁধে দিয়েছি। সন্ধ্যাবেলা আসলে আবার ও খুলে দেবে। এখন একটু কষ্ট হচ্ছে, কিছু করার নেই, এইভাবে যেতে হবে অফিসে, যেহেতু যাবে। তো চলো অফিসে বেরাক, তোমাদের সাথে পরে আমি আবার এসে কথা বলছি। এখন বাজে দুপুর 12টা আর এখন আমার কাজ চলছে। এখন রাত্রের একটু তরকারি করে রাখছি, ডিমের মানে ঝাল করছি, আর এখানে মাছের ডিমের বড়া ভেজেছি, তাই আমি খাচ্ছি। তো দেখো ও খাবে, ওকেও দিতে হবে, মাছের ডিমের বড়া খাবেন উনি। ওনার আবার একটু ভাজা ভুজি এগুলো দাও, খুব ভালো, কিন্তু নিজের খাবার দাও তাহলে একটাও খাবে না, এমন শেয়া না। আজকে সকাল যখন 9:30 বাজে তখন দেখি 41°C চলছে আমাদের এখানে, মোটামুটি সব জায়গাতেই একই রকম হয়তো চলছে, বা এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, কিন্তু আমাদের এখানে সকাল 9টার সময় যখন দেখলাম তখন 41°। ভাবো তাহলে সারাটা দিনে কী অবস্থা হয়। আর তোমাদেরকে দেখালাম সম্রাটের হাতটা, তো দেখলে কীভাবে কেটেছে। এখন সরি, মুখে গলাটা কাশি হচ্ছে। যখন যাচ্ছিলো তখন একজন বয়স্ক ব্যক্তি নিয়ে যাচ্ছিলো, বয়স্ক ব্যক্তিটাকে কী বলবে বলো, উনি তো আর ইচ্ছা করে করেনি, এখন যা হওয়ার তা হয়ে গেছে, কিছু করার নেই। তো সেজন্য আর ওনাকে কিছু বলেনি, ও চলে এসছে, এসে আমাকে দেখাচ্ছে। আমি ঠিক আছে চলো, হয়ে গেছে, এখন দুর্ঘটনাবশত কী করা যায়। আর এখন উনি যদি প্রোটেক্ট করে না নিয়ে যায়, কিছু করার নেই। তো যাই হোক, এসছে, এসে ওকে আমি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। গেছে, এখন রাত্রিরে আসবে, তারপরে আবার একটা টিটিনাস ইঞ্জেকশন করে দেবো। টিটিনাসটা দিলে তো মানে মনটা তার একটু শান্তি হবে, যেহেতু টিনে কেটে গেছে। তো ওকে বলেছি নিয়ে আসতে, ও আসলে আমি রাত্রে আবার করে দেবো। তো চলো এখন কাজ বাজ সারি, আর ভালো লাগছে না, এবার একটু স্নান টান করব। ওকে দেখো চান টান করিয়ে দিয়ে ওখানে কুলারের সামনে শুয়ে দিয়েছি, ও কী সুন্দর দিব্য সুন্দর ওখানে ঘুমোচ্ছে। ও ঘুমোক, ওকে আর ডিস্টার্ব করবো না, খুব কষ্ট পাচ্ছে বেচারা। প্রথমত সম্রাট কালকে একটু দেখতেই এসছে, তারপরে হচ্ছে যে এসে না আমার ভালো লাগছিল না, আর হাতের এই পোর্শনটা কেটেছে, তো নিজের হাতে কিছু করতেও পারছে না, যেহেতু গর্ত হয়ে গেছে, একটু টান টান লাগছে। তো সকালবেলাতে এখন খেয়ে দিয়ে তো অফিস চলে গেলো, কালকে রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই ভাবলাম সকালেই এন্ড করে দিই। তো আজকে আর ভিডিওটা বেশি বড়ো করছি না, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সকালে ভালো থেকে চেষ্টা।